আসসালামু আলাইকুম টাইনিওয়াল ফ্যামিলি কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ব্লগটি আমি হচ্ছে সকালবেলা থেকে শুরু করছি এখানে হচ্ছে সকালের ব্রেকফাস্ট করে নিচ্ছি এখানে হচ্ছে সাদা রুটি আর হচ্ছে ডিম ভাজা আর হচ্ছে চাইনিজ ভেজিটেবল নিয়েছি এই হচ্ছে আজকের সকালের নাস্তা চাইনিজ ভেজিটেবলটা গতকালকে রান্না করা হয়েছিল তো যেহেতু রয়ে গিয়েছিল তাই হচ্ছে আমি সকালের নাস্তার জন্য এখানে গরম করে নিয়েছি আর হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আমি একটা ডিম ভেজে নিয়েছি তো আলহামদুলিল্লাহ এটাই হচ্ছে আজকের সকালের নাস্তা আর এখানে হচ্ছে দুপুরের লাঞ্চের জন্য রান্না শুরু করেছি এখানে হচ্ছে আমি মাছ ফ্রাই করে নিচ্ছি সামান্য হলুদের গুঁড়া লবণ দিয়ে হচ্ছে আমি মাছগুলো ভেজে নিচ্ছি এটা হচ্ছে পেঁয়াজ দিয়ে আমি ভোনা করব। জাস্ট অল্প একটু পেঁয়াজ আর হচ্ছে পাকা টমেটো দিয়ে আমি হচ্ছে মাছটা ভোনা করে নিয়েছি এখানে হচ্ছে সামান্য একটু পানি দিয়েছি পানিটা জাস্ট টেনে আসলেই চুলাটা অফ করে দিব তো দেখতেই পাচ্ছেন আমার মাছের তরকারিটা হয়ে গিয়েছে সবার শেষে হচ্ছে একটু বেশি করে ধনেপাতা দিয়ে দিয়েছি আসলে এখন যেহেতু শীতকাল তো একেবারে বাজারে ফ্রেশ আমাদের দেশি যেই ধনে পাতা সেটা পাওয়া যায় তো দেখা যায় তরকারিতে ধনেপাতা দিলে তরকারির টেস্টটা অনেক ভালো আসে আর এখানে হচ্ছে অল্প একটু চিকেন রান্না করছি এখানে হচ্ছে চিকেনটা আলুর সাথে ভালো মতো কষিয়ে তারপর হচ্ছে ঝোল দিয়ে দিব তো দেখতেই পাচ্ছেন এখানে আমি ঝোলের পানিটা দিয়ে দিয়েছি চিকেনটা রান্না করার জন্য আর বিকালবেলা হচ্ছে একটু বাহিরে গিয়েছিলাম একটু কাজ ছিল বাহিরে তো যাওয়ার পর হচ্ছে এই মামা বেলপুরি আর ফুচকা বিক্রি করছিল ওনার কাছে অনেক ভিড় ছিল প্রায় দশ মিনিটের মতো দাঁড়িয়ে থাকতে হয়েছে এই মামার ফুচকা বেলপুরি দুইটাই আগে হচ্ছে আমার ট্রাই করা হয়েছে খুবই টেস্ট ওনার হাতের বেলপুরি ফুচকা তো আমি হচ্ছে আজকে ছোট যেই ফুচকা মানে হচ্ছে ছোটো পানিপুরি এটা অর্ডার করেছি তো প্রায় দশ মিনিট দাঁড়িয়ে থেকে অবশেষে হচ্ছে আমি আমার ফুচকাটা পেয়েছি তো এই যে দেখতেই পাচ্ছেন ফুচকার লুকটা আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে এখানে হচ্ছে বেশি করে ঝাল দিয়েছে আর হচ্ছে বোম্বাই মরিচও দিয়েছে তো বোম্বাই মরিচের হচ্ছে একটা স্ট্রং ফ্লেভার আসছিলো আর টক পানিটাও অনেক মজা ছিল তো এই ফাঁকে আপনাদের বলে রাখি আপনারা যারা আমার ব্লগটি দেখছেন আমার ব্লগটি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ সবাই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা ছোট্ট বেলাইকনটিতে একটি ক্লিক করে রাখবেন যেন আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনাদের যদি কোনো গঠনমূলক মতামত থাকে অবশ্যই সেটা আমাকে কামেন্ট বক্সে জানিয়ে দিবেন তো আমার আজকের ব্লগটি আমি আর বেশি বড় করছি না আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে আল্লাহ হাফেজ